রাজশাহীর পানের স্বস্তি আর পুদিনা চায়ের তৃপ্তি নিমেষেই মিলিয়ে গেছে বন্যার প্রভাবে। বন্যার ছোবলে পান, ধান, মাছসহ আরও অনেক ক্ষেত্রেই এখন লাভ লোকসানের হিসেব চলছে। গিয়েছিলাম বিলকুমারী দেখতে। মুখে প্রচলিত বিলকুমারী ঢেউয়ের সাথে পুরুষ কোনো বিল ঢেউয়ে পাল্লা দিতে না পারায় সে কুমারী থেকে গেছে। বিলকুমারীর বন্যা যখনই আসে তখনই ভাসিয়ে নেয় অনেক স্বপ্ন। সাধারণ জনগণের স্বপ্নের সাথে সামিলে তলিয়ে যায় জনপ্রতিনিধিদের পরিকল্পনাগুলো। রাজশাহী তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আয়ানউদ্দিনের সাথে সাক্ষাৎ হয় বিলকুমারী দেখতে গিয়ে। এলাকার বন্যা পরিস্থিতি সচক্ষে দেখতে তিনি ছুটে এসেছেন। অনেক ব্যস্ততার মাঝে তার সাথে স্বল্প আলাপ হয় নৌকা পারাপারের সময়। এলাকার মানুষের বিনোদনের কথা চিন্তা করে তিনি একটি পার্ক করার পরিকল্পনা করেছেন, যা এবার বন্যায় পানি ওঠার কারণে থেমে গেছে। পাশাপাশি তার উন্মুক্ত পুকুরে 10-12 কেজি ওজনের অনেক মাছ ক্ষতিগ্রস্ত। নিজ উদ্যোগে পুকুর বাঁধাইয়ের জন্য কাজও করাচ্ছেন। সত্যি বলতে শুধু দল বিবেচনায় নয়, ব্যক্তি বিবেচনাতেও তিনি ভালো মনের একজন মানুষ। সব মাছগুলো নেবে মরে গেছে মনে করেন, এমপি সাহেবের পুকুরে সব মাছ মরে শেষ। করোনা কিংবা বন্যা উপেক্ষা করেই নিজ এলাকার জনগণের পাশে তিনি আছেন সবসময়। মাননীয় সংসদ সদস্য আরও বলেন যে এমন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শুধু সরকার কিংবা এমপির পক্ষে একা কুলিয়ে ওঠা সম্ভব না, যদি না জনগণ নিজ নিজ পর্যায় থেকে সচেতন হয়ে না ওঠে। তিনি আশ্বস্ত করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন সবসময় তার প্রতিনিধিদের মধ্য দিয়ে। ফিরতি নৌকায় আবার রওনা হলাম অপর পাড়ে। নৌকা সফরে আমার সাথে ছিল আমার মামাতো ভাই মাহিম, আর অপর পাড়ে অপেক্ষমান ছিল আমার চাচাতো ভাই লিটন আর আমার অর্ধাঙ্গ। আর এভাবেই শেষ হলো বিলকুমারী সফর। স্বাভাবিক জীবন ফিরে আসুক, বন্যা আর করোনা দ্রুতই হয়ে যাক অতীত।